হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 11:30। তো আমার নতুন ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। আর তোমাদের সকলকে জানাই তানিয়া পূজাস ব্লগ চ্যানেলে অনেক স্বাগত, নতুন একটা ভিডিওতে অনেক পরিমাণে ওয়েলকাম। তো আজকে ব্যাপারটা হচ্ছে কি, তো আজকে একটু সাজুগুজু করে নিয়েছি সকাল সকাল, কারণ হচ্ছে আজকে হচ্ছে যিশুদের ঘর পুজো। তো কদিন ভোর বলছিলাম যে আমাদের ওপরে ঘরে কাজ হচ্ছে, ওপরে ঘরে কাজ হচ্ছে, তো সেই জন্য ভিডিওগুলো মানে প্রত্যেকটা ভিডিও খালি মিউট করে রাখতাম, হ্যাঁ, ঘরের মানে ভিডিও বানালে। তো সেইটা হচ্ছে আমাদের যিশুদের ঘর ছিল, তো যিশুদের ঘর হয়ে গেছে। তো আজকে হচ্ছে ঘর পুজো, তো সেই জন্য একটু সাজুগুজু করেছি আর ছাদে এসেছি জামা কাপড় মেলতে। আর একটু বৃষ্টিও হচ্ছে, টিপটিপ করে মানে বৃষ্টি আসছে, এখনও বৃষ্টি আসেনি তো পড়ছে, সেই জন্য দাঁড়িয়ে আছি আর জামা কাপড় মেলে দিয়েছি। তো সেই জন্য ছাদে আছি আর বাম ঠাকুর এসে গেছে, ঠাকুরমশাই এসে গেছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে তোমাদের ঘর পুজো। আর দেখো রেডি হয়ে গেছি অনেকক্ষণ, তাই জন্য একটু সাজুগুজু করে নিয়েছি। তো বলতে না বলতে অমনি বৃষ্টি চলে এসছে দেখো। তো জামা কাপড়টা আমি তুলে নিই, ফোনটা এখানে রাখলাম, আর জামা কাপড়গুলো গুছিয়ে নিই, কারণ হচ্ছে সবাই পুজোতে আছে, তো সবাই নিচে ঘরেরও জামা কাপড় আছে, সবাই জামা কাপড় আছে, তো তুলে নিয়ে গুছিয়ে নিয়ে আর রেখে তারপরে আবার পুজোর ঘরে যাব। তো আকাশটা অনেকক্ষণ থেকেই মেঘলা করে আছে, তো সেই জন্যই দাঁড়িয়েছিলাম ছাদে। তো দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছিলাম, তো যাই হোক, তো সঙ্গে সঙ্গে বৃষ্টিটা চলেই এলো। আর ঠাকুরমশাই তো অনেকক্ষণই এসে গেছে, পুজোতে বসেই গেছে, আর আমাদের বাড়িতে অনেক লোকজন এসছে, কুটুম এসছে, আর সন্ধেবেলা অনেকেই আসবে, তো অনেকজনকেই বলা হয়েছে আশেপাশে, তো সব রাত্রিবেলা আসবে, খাওয়া দাওয়া হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালোই লাগবে। আজকে ভিডিওটা খুবই ভালোই হতে চলেছে, তো তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর এই ভিডিওটা বানিয়ে মানে আমি শ্যুট করেছিলাম হচ্ছে 15 আগস্টের দুদিন আগের, তো ভিডিওটা মানে এডিট করা হয়নি, সেই জন্য ভিডিওটা আপলোড করিনি। মাত্র এলাম ঠাকুর ঘরে আর এই মাত্র পুজোটাও স্টার্ট হয়েছে। তো এই যে সবাই, আমাদের পুরো পরিবারের সবাই বসে গেছি, ঠাকুর পুজো হচ্ছে সেই জন্য। আর ওই যে ওই ধারে আমার শ্বশুরমশাই, তো ওই যে ফুলের মালা নিয়ে দরজায় একটু সাজিয়ে দিচ্ছে, আর তাপসী, সীমন্ত আর যিশু তিনজন মিলে পুজোয় বসে পড়েছে। তো আর মিষ্টির মা আছে আর পেছনের দিকে, মিষ্টির মা মেধা আছে, আর আমরা ননদ আছে, এই যে চশমা পড়ে যেটা, এটা আমার ননদ, আর আমার পেছনে আমার শাশুড়ি মা, তো আর ওইটা মধ্যখানে হচ্ছে রিজুর মা, তো আমরা তিন যাই আছি এখানে। আর পুজোটা অনেকটাই টাইম লাগবে, সময় লাগবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো পুজো শেষ হয়ে গেলে আর একটা কাজ করব, খুবই মানে গুরুত্বপূর্ণ একটা কাজ, তো সেটা হচ্ছে 15 আগস্টের জন্য রিলস বানানো হবে, আর তানিয়াকে আর মিষ্টিকে খুব সুন্দর করে সাজিয়ে দেব, তো তো সেটাও দেখতে পাবে। তো তানিয়াকে আর মিষ্টিকে কত সুন্দর করে সাজাই আর কত সুন্দর করে রিলস বানাই, তো সেটাও দেখতে পাবে, তো সঙ্গে থাকো। তো এই যে তাপসীর মাও এসছে, তো এই যে মানে কোণে বসে আছে এই যে শাড়ি পরে, তো এটা হচ্ছে তাপসীর মা। আর তাপসীর মা এই যে সকালবেলা উঠে সব ঠাকুরের যত জোগাড়জাত করে নিয়েছে, শিরুনি, ফলকাটা, লুচি, সুজি, এসব সব রেডি করে নিয়েছে, তো আর কাউকে করতে হয়নি, সকালবেলা উঠেই মা একদম সব রেডি করে নিয়েছে। তো আমি ছোটো মা বলি আর কি, তো তাপসীর মা, তো ছোটো মা বলি। আর ওই যে বাবা সাজানো হয়ে গেছে দরজায়, কি সুন্দর সাজিয়ে দিয়েছে। নমস্কৃতং
পুজো শেষ, আর চলে এসেছি তানিয়াকে আর মিষ্টিকে সাজুগুজু করতে, করিয়ে দিতে আর কি। তো অলরেডি সাজানো তো হয়ে গেছে অনেকক্ষণ, তো আমার খেয়াল ছিল না যে আমি ভিডিওটা করব, তো সেই জন্য ভাবলাম একটু দেখিয়েই দিই তোমাদের তো কেমন করে সাজাচ্ছি আর কি। তো এদের এই রিলস বানানোর জন্য অনেক সাজগোজ কিনতে হয়, আর চারিদিকে ছড়াছড়ি করে রাখে তানিয়া, চারিদিকে হারিয়ে দেয়, চারিদিকে ছড়িয়ে রাখে, গুছায় না, তো সেই জন্য আমি একটু রেগে যাই। তো অনেক কিছুই কিনতে হয় সাজগোজ, মানে রিলস বানানোর জন্য। আর এই যে দেখো মাথার ওইগুলো সব কেনা, খুব সুন্দর দেখতে লাগছে, আর এগুলো খুব ভালো কালার, ভালো আর খুবই হালকার মধ্যে খুব সুন্দর দেখতে লাগে, তো সেই জন্য এইগুলোই নেওয়া হয়েছে। আর তো এখন করছি কি, তানিয়ার গালে ফ্ল্যাগের চিহ্নগুলো করে দিচ্ছি, তানিয়ার ফেব্রিক রং আছে, ফেব্রিক রং দিয়ে আর ফ্ল্যাগের কালারগুলো করে দিচ্ছি খুব সুন্দর করে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো তানিয়ার মিষ্টি মানে সেজে সাদা হয়ে গেছে, পুরো রেডি। তো আজকে রিলস বানানো হবে, তো অনেকদিন ধরে ভাবছি যে 15 আগস্টের জন্য অনেক কটা রিলস বানাবো, তো সময় পাচ্ছি না, তো সেই জন্য আজকে সময় পেয়েছি। আর তানিয়ার স্কুল আজকে যায়নি ছুটি, তো ছুটি বলতে কি আর যায়নি, ছুটি করেছে, আর ওর কাকার ঘরে পুজো হচ্ছে, তো সেই জন্য তো আজকে ভাবলাম একটু সাজিয়ে দিই। তো আজকে রিলস বানাবো, তো দেখে নাও দুজনকে, এ মানে দেখে একটু বলতে দুজনে, ওয়াও কি দারুণ লাগছে দুজনকে দেখো, চিংড়ি ঠিক করে না, তো ঠিক আছে চলো ছাদে যাই, তো সেখানে গিয়ে দেখা হচ্ছে, আবার আসছি। কি সুন্দর খোপাটা দেখ, মানে খোপাটা দেখবে, ওয়াও তো এই যে ছাদে চলে এসেছি, আর তানিয়া কিছু বলছিল, তো যাই হোক পাশে শিব চর্চা হচ্ছে, তো মাইক লাগিয়েছে, তো সেই মাইক চলছে, গান চলছে, তো সেই জন্য মিউট করে রাখলাম। তো দেখো কত সুন্দর করে এরা ভিডিওটা বানায়, আর এই যে মিষ্টির বোঝাপড়া চলছে কিভাবে রিলস বানাবে, স্টেপ বাই স্টেপ মানে বোঝাচ্ছে ওর মা, তো একটু দেখিয়ে দিলাম। আর আমাদের ছাদে রিলস বানাতে খুব ভালো লাগে, ফাঁকা আকাশ, খোলা আকাশের নিচে আর কি, তো খুব দারুণ লাগে। আর চারিদিকে একটু গাছপালাও আছে, তো দেখতেও খুব ভালো লাগে। আর গানটা এত জোরে চলছে যে একটুও ভালো লাগছে না, অনেক কিছুই বলছিলাম, ভালো লাগছিলো যে কিছু বলি নিজে, তো আর সেটা আর হলো না। তো অনেক কটা রিলস বানাবো, তারপরে নিচে যাব, তো চলো টাটা এখনকার মতো। তো এই যে দেখো এদের রিলস বানানো হয়ে গেছে, ওই ওই দুজনে নাচ করতে করতে আছে দেখেছো, আহা হা হা, বাবা কি সুন্দর লাগে, এই দাঁড়াও এরা সাজগোজ করতেও তারা, আর এই সাজগোজ গুলো খুলতেও মানে তারা, দেখো খোলার জন্য কি সুন্দর, মানে এত সুন্দর সাজিয়েছি অনেক টাইম দিয়ে, সময় দিয়ে, আর ও খোলার জন্য কিরকম করছে দেখো। তো এই যে চলে এলাম অনেক দেরি করে, এখন বাজে হচ্ছে 10:30 মতো বাজতে যায়, তো অনেক কুটুমজন এসেছিল, লোকজন অনেকজন এসেছিল, তো সবাই খাওয়া দাওয়া করে সব যে যার বাড়ি চলে গেল। আর এই যে মাসি আর মাসির বৌমা আর ওই যে নাতনি, তো ওরা দেরি করে এসছে, তো ওরাই মাত্র খাওয়া দাওয়া করলো, আর তো দেখো ওকে হাই করতে বলছি তাই জন্য হাই করছে, তো এই মাত্র এলো, তো সেই জন্য ভাবলাম যে ওদের সঙ্গে একটু ভিডিও করে নিই, তোমাদের দেখিয়ে দিই।
তো অনেকজনই এসছে, তো লোকজন ঘর ভর্তি ছিল, তো সেই জন্য ভিডিও করিনি। কোথায় কে কি বলবে যে কেন ভিডিও করছে, তো যাই হোক সেই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এই যে মাসির বৌমার নাম হচ্ছে সোমা আর মেয়ের নাম হচ্ছে সম্প্রীতি। তো মাসির বৌমা খুবই ভালো, তো ওর ব্যবহারও ভালো, কথাবার্তাও ভালো, তো আমার খুব ভালো লাগে। আর ওর দিদি হচ্ছে মানে সোমার দিদি হচ্ছে, তো ও আমার ভালো বন্ধু, তো ও আমাকেও খুব ভালোবাসে। তো ওর মেয়ে সোমার দিদির মেয়ে, তো তানিয়ার সঙ্গে ড্রয়িংয়ে যায়, তো একসঙ্গে খুব ভালো সম্পর্ক আমাদের। তো এই যে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে, আর এটা হচ্ছে শেষ একদম ব্যাচ, তো আমরাই বাকি ছিলাম বাড়ির সব ছেলেরা বইয়েরা, তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি এবার। আর এই যে যিশু রাইস খাবে না, তো ও নিচে ঘর থেকে ভাত নিয়ে আসা হয়েছে আর ওর মা খাইয়ে দিচ্ছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।